আফগান জুজুর ভয় কেটে গেছে রশিদ মুজিব নবীদের স্বাচ্ছন্দ্যে খেলছেন লিটন আফিফ রিয়াদরা টি টোয়েন্টিতে র্যাঙ্কিংয়ে এগিয়ে প্রতিপক্ষরা তবে প্রথম ম্যাচে টাইগারদের কাছে পাত্তা পেল না মোহাম্মদ নবীর দল আট ম্যাচ পর টি টোয়েন্টিতে স্বস্তির জয় সংক্ষিপ্ত সংস্করণে ঘুরে দাঁড়ানোর বার্তা দিচ্ছে মাহমুদুল্লাহ বাহিনী যেখানে বড় ভূমিকা রাখছেন নতুনরা লিটন নাসুমরা ম্যাচের জয়ে বড় ভূমিকা রাখছেন তাই তরুণদের বেশি সুযোগ দেওয়ার পক্ষে সাবেক এই ক্রিকেটার গেম প্ল্যান অনুযায়ী তিনি ম্যাচ খেলতে পারছেন সেটা এক্সিকিউট করতে পারছেন বিদায় কিন্তু তিনি ভালো পারফরমেন্স করছেন এবং টিমের গেম প্ল্যানে কিন্তু প্রতিটা প্লেয়ারের রোল কী থাকে সব কিছুই কিন্তু আলোচনা করা হয় এবং তার রোলে যেসব প্ল্যান দেওয়া হয়েছে সে এক্সিকিউশন ভালোভাবে করছে বিদায় কিন্তু তিনি ভালো পারফর্ম করছেন তা আমার কাছে মনে হয় যে প্রতিটা প্লেয়ারই নট অনলি লিটন দাস প্রতিটা প্লেয়ারের রোল তারা জানেন তাদের কী করতে হবে কোন সময় কী করতে হবে সব গেম প্ল্যান কিন্তু শক আঁকা থাকে এবং সেটা যদি এক্সিকিউশন করতে পারে নো ডাউট প্রতিটা প্লেয়ার ফর্মে ফেরা শুধু সময়ের ব্যাপার মাত্র তিনি লাইন অ্যান্ড লেন্থে খুব বেশি অ্যাকুরেট ছিলেন বিদায় কিন্তু তিনি পারফরমেন্সটা এরকম হয়েছে অপরদিকে যদি মুজিবের কথাই যদি বলি হ্যাঁ তাদের ভ্যারিয়েশন অনেক তারা অনেক কিছু চেষ্টা করে কিন্তু অপরদিকে কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে নাসুম ইটস ভেরি জেন্টল স্পিনার কিন্তু তার লাইন অ্যান্ড লেন্থ অ্যাকুরেট থাকার কারণেই তার এত সাকসেস হওয়ার সবকিছু আমার টি টোয়েন্টিতে টাইগার ব্যাটারদের ব্যাটিং এর মেজাজ নিয়ে প্রশ্ন আছে পাওয়ার প্লেতে রান তোলা পাওয়ার হিটার না থাকা এই সংকট কাটাতে দলে নতুন সংযুক্তি মুনিম শাহরিয়ার এবং ইয়াসির রাব্বি প্রথম ম্যাচটা ভালো যায়নি তবে তাদের চাপহীন খেলতে দেওয়ার পরামর্শ দুজনই নিউকামার কিন্তু আমার কাছে মনে হয় যে মুনিম শাহরিয়ার হ্যাঁ আজকে চেষ্টা করেছেন যদিও তিনি 18 বলে 17 রান করেছেন তারপর আমার কাছে মনে হয় দুজনের আমি আশাবাদী যে তাদের সামনে ভবিষ্যৎ খুব ভালো হবে কিন্তু তারপরেও তাদেরকে সুযোগ দেওয়া প্রয়োজন এবং প্রথম ম্যাচে বা দ্বিতীয় ম্যাচ তৃতীয় ম্যাচ যদি তারা খারাপও করে তারপরে আমার কাছে মনে হয় যে তাদের সুযোগ দেওয়া উচিত কারণ বাংলাদেশের খুব শীঘ্রই এমন একটা সময় আসবে নতুন প্লেয়ারে কিন্তু তখন কিন্তু এইসব জায়গায় কিন্তু নেবে তো তাদের এখানে স্থায়ী করার জন্য সময়টা দেওয়া প্রয়োজন এবং পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগটা তাদেরকে অবশ্যই দিতে হবে বিপিএল এর শেষ ম্যাচগুলো থেকে রান আসছে মিরপুরের উইকেটে আফগানদের বিপক্ষের প্রথম ম্যাচেও রান পেয়েছেন টাইগার ব্যাটাররা সামনে আছে টি টোয়েন্টি বিশ্বকাপ তাই ব্যাটিং সহায়ক উইকেটে মনোযোগের তাগিদ তার অন্যান্য যতগুলো সিরিজ দেখেছি আমার কাছে মনে হয় যে এইবারই প্রথম দেখলাম টি টোয়েন্টি উইকেটে একেবারে ঠিক ব্যাটসম্যানদের প্যারাডাইজ যেটা আমরা বলি ঠিক সে ধরনের উইকেটে কিন্তু মিরপুরের আচরণটা ছিল যেরকম আমরা মিরপুরে উইকেটে সবসময় আমরা টার্ন দেখেছি কিন্তু এইবার কিন্তু কোনো রকম কিন্তু সেরকম বাড়তি কোনো টার্ন ছিল না বল লো হওয়ার কোনো পসিবিলিটি আমরা দেখিনি একটি বলও কিন্তু আজকে লো সেরকমটা হয়নি তো সেক্ষেত্রে অবশ্যই বলা যায় একটা স্পোর্টিং উইকেট ছিল হ্যাঁ রানটা লিটন দাস সঠিক কথাটি বলেছেন রানটা আরেকটু 170 দিকে যেতে পারতো যদি কিনা ব্যাটসম্যানরা 170 উইকেট ছিল আর পক্ষান্তরে আমার কাছে মনে হয় আমাদের বলাররা ভালো করার কারণেই কিন্তু আফগানিস্তানের ব্যাটসম্যানরা কিন্তু পরাভূত হয়েছেন তো সে সব কিছু মিলে আমার কাছে মনে হয় উইকেট ওভারঅল ব্যাটসম্যানদের সহায়কে ছিল 165-170 রান করা উইকেটে সম্ভব ছিল তিন সংস্করণে আলাদা দল গঠনের মাধ্যমে ক্রিকেটারদের বেশি ম্যাচ খেলতে দেওয়ার পরামর্শ সাবেকদের তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা